আমার সকল বন্ধুদের জন্য রইল সাদর আমন্ত্রণ আমার রান্নাঘরে। আমার পরিবারের সকল সদস্যদের আমার কিচেনে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই কিচেনটা পরিদর্শন করার জন্য, দেখানোর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে। সেই রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি আমার এই কিচেনটা সবার সাথে শেয়ার করছি। তবে আমার কিচেনে আসা যাক। এই কিচেনটা আমার খুব শখের। আমি অনেক দিন ধরে আমার হাজবেন্ডের কাছে বলেছিলাম যে আমাকে একটা মডেলার কিচেন বানিয়ে দিতে। মডেলার কিচেনের ভীষণ শখ ছিল অনেক দিন ধরে আমার। তো আমার হাজবেন্ডকে আমি প্রায় বলতাম যে আমাকে একটা মডেলার কিচেন বানিয়ে দাও। কিচেন আমার রান্নাবাড়ি করতে আমার খুব ভালো লাগে, সাজাতে গুছাতে ভালো লাগে। তো আমার হাজবেন্ড আমার কথা অনুযায়ী অনেক কোম্পানির সাথে যোগাযোগ করেছিল মডেলার কিচেন বানানোর জন্য। কিন্তু তাদের যে চার্জ কতটা লাগবে আমার এই বড় যে কিচেনটা, হ্যাঁ এই কিচেনটা বানাতে যে চার্জ লাগবে সেটা আমার সাধের কিচেন বানানোর সঙ্গে সাধের মেলবন্ধন কিছুতেই হচ্ছিল না। তো যে কারণে আমাদের আর কিচেনটা করা হচ্ছিল না। তো আমার হাজবেন্ড আমার কথা ভেবে আমার ইচ্ছে অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী সে নিজে বসে একদিনকে খাতা পেন নিয়ে ড্রয়িং করছে। পাশে অবশ্য আমার ছেলেও ছিল, দিয়ে দুজন মিলে বা আমরা তিনজন মিলে এটাকে ড্রয়িং করে, মেনলি আমার হাজবেন্ডই এটা ড্রয়িংটা করেছে, করে আমার চাহিদাগুলোকে একটা একটা করে ফুলফিল করে কাগজে, প্রথমে কাগজ আর পেনে, পেন নয় রুল দিয়ে লিপিবদ্ধ করেছে। তারপরে লোকাল কার্পেন্টার দিয়ে এবং আমাদের এখানকার দোকান থেকে, ভালো ভালো যেসব দোকান, যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকান থেকে ভালো ভালো এক নাম্বার জিনিসপত্র, প্লাই, সানমাইকা, হিঞ্জ, সমস্ত কিছু যা যা এর মধ্যে ব্যবহার করেছে সব কিছু কিনে বানানো হয়েছে। তাতে কোম্পানি যে আমার কাছ থেকে যতটা চেয়েছে তার প্রায় অর্ধেক দামে আমার এই কিচেনটা হয়েছে। অনেক 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 ইকোনমিক হয়েছে। তো কিভাবে আমি আজকে আমার কিচেনটা বানানো হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। আমার কিচেনটা তিনটে ভাগে ভাগ করা, হ্যাঁ নিচের পোর্শন, মাঝের পোর্শন আর উপরের পোর্শন। তো নিচের পোর্শনে আমার প্রথমে গ্যাস আছে। তো গ্যাস, যেহেতু এখানটায় গ্যাস আছে এখানটায়, তো এই গ্যাসের জন্যে এখানে একটা এখানটা ভেন্টিলেটার রাখা হয়েছে। দুটো ভেন্টিলেটার গ্যাসের জন্য রাখা হয়েছে যাতে কোনো কারণে গ্যাস লিক করলে সেটা বেরিয়ে আসে, কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। তারপরে আছে দুটো বাস্কেট র‍্যাক। নিচের বাস্কেট র‍্যাকটায় আমি এই থালা বা যে সমস্ত জিনিস আমার সুবিধা মতো সেগুলো রাখি। প্রত্যেকটা চ্যানেল খুব ভালো, স্মুথলি একদম ব্যবহার করা যায়, কোনো রকম অসুবিধা হয় না। তারপরটা রাখা আছে আমার হাতা, চামচ, ছাকনা, যে সমস্ত জিনিসগুলো আমার লাগে সেগুলো। এটাও খুব সুন্দর, একদম স্মুথলি চলে যায়, কোনো অসুবিধা হয় না। তারপরে নিচেরটায় আছে ছোটো ছোটো ডিশ, কিছু কন্টেনার যেগুলো আমার সবসময় মাছ রাখতে বা ফ্রিজে সবজি রাখতে বা কাউকে কিছু দিতে প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস আমার প্রয়োজন মতো আমি রেখেছি। এটাও খুব স্মুথলি যেতে যায়। এটার মধ্যে কিছু বাটি, কিছু ছোটো ছোটো বাটি সবসময় যেগুলো ব্যবহার করতে আমার সুবিধে হয় সেই মতো আমি রেখেছি। এটা খুব স্মুথলি যায়। তারপরে এই যে একটা নিচের এইটা আছে, এটার মধ্যে আমি চাল বা যে সমস্ত ভারী জিনিসপত্র বা কিছু এক্সট্রা বাসন, এক্সট্রা কৌটো যেগুলো সবসময় লাগে না সেগুলো ভেতর দিকে রাখা আছে, সামনের দিকে চালটা রাখা আছে। এবারে আসা যাক এইখানটায়। এই জায়গাটায় আছে আমার মুড়ি বা আরও কিছু ঝুড়ি যেগুলো সবজি টবজি ধুই লাগে সেই সমস্ত ঝুড়ি, কিছু কৌটো, বড় বড় বাসন যেগুলোকে, যেগুলো লোকজন আসলে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিস এখানে রাখা থাকে, কোনো ব্যাপার না, স্মুথলি চলে যায় এগুলো। আর এইটা যেটা, এই সিঙ্কের নিচে অনেকে একটু বাসন বা কিছু রাখার জন্যে ব্যবস্থা করে। কিন্তু আমি দেখলাম যে আমাদের সাধারণত সার্ফ, সাবান, তারপরে তখন স্যানিটাইজার,
বিভিন্ন রকম জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা লাগে, তো সেই জন্য এইটা আমি এইভাবে ব্যবহার করেছি। এটাকে আর একটা মাঝখানে একটা এই ডিভাইডার দিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানে কিছু কিছু জিনিস এই রাখা আছে, যে সমস্ত জিনিস এইভাবে আমি এগুলো রাখি, তাতে আমার অনেক সুবিধা হয়। আমি এখানে এঠো বাসন রাখি না, আমার আলাদা জায়গা আছে রাখার জন্য, আমি এখানে রাখি না। এটা এগুলো স্মুথলি চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর এখানে আমি কিছু এক্সট্রা মাইক্রোওভেনের বাসন বা ইন্ডাকশনের বাসন, এই সমস্ত বাসন এখানে আমি রাখি, যেটা আমি সহজেই পাই। এইগুলোর মধ্যে আমার প্রত্যেকটার মধ্যে অটো হিঞ্জ ব্যবহার করা আছে, আমাকে ঠেলে লাগাতে হয় না, এভাবে দিলেই এটা আস্তে আস্তে নিজের মতো করে লেগে যায়। আর এইগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল, এই যে সমস্ত এইগুলো লাগানো আছে, এগুলো আমার খুলতে সুবিধা হয়, হাত এইভাবে আটকে সুন্দর খুলে যায়, এগুলোকে প্রোফাইল হ্যান্ডেল। আর এই নিচের পোর্শনে এখানে কিছুটা আছে, এইগুলো এইগুলো এরকম পাল্লা, এখানে আমি কিছু সিল, মিক্সি, চপার, এই সমস্ত জিনিস রাখি, যাতে আমার খুব হাতের কাছে নিতে সুবিধে হয়। এগুলো আপনার আপনি লেগে যায়। এটার মধ্যে আমার যত টিফিন কৌটো আছে, ঝট করে পাওয়া যাবে, সেই সমস্ত টিফিন কৌটোগুলো রাখি হাতের কাছে, টিফিন দেওয়ার সময় বা কাউকে কিছু দেওয়ার সময় আমার নিতে সুবিধে হয় বলে। আর এটার মধ্যে আছে, এটাও একটা ডোর, এটার মধ্যে আছে আমার মাসের যে গ্রসারি থাকে, গ্রসারি লাগে যেগুলো, সেইগুলো আমি এখানে আলাদা করে রাখি, যাতে এঠো না হয়ে যায়, আমি সব কিছুতে ব্যবহার করতে পারি, আলাদা করে তুলে রাখি। মিডিল পোর্শন, মিডিল পোর্শনটা হচ্ছে আমার নিট অ্যান্ড ক্লিন রাখতে বেশি পছন্দ করি, আমি ওই স্ল্যাবের মধ্যে বেশি জিনিস রাখতে পছন্দ করি না, যার জন্য আমি এটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে স্ল্যাবের মধ্যে একটা জিনিস রেখে আমার একটা ভালো লাগে না, তাই আমার হাজব্যান্ড সব সময় লাগবে এমন কিছু জিনিস রাখার জন্যে এই এই একটা আর এই একটা ছোটো ছোটো কাপের মতো করে দিয়েছে। এখানে কাপ টাপ সবসময় লাগে, এটা সবসময় ইউজ করি, চা চিনি দুধ এটা সবসময় লাগে, আমি সবসময় ইউজ করি। আর এটা একটা আমার ডিওয়াই, আমার হাতের তৈরি এই জিনিসটা, এটা একটা বক্স আমি হাতে তৈরি করেছি, এটা দেখো আমার কোনো একটা চ্যানেল ইয়েতে ভিডিওতে দেওয়া আছে, ওটার মধ্যে আমি তেলের কন্টেনার বা আমার সবসময় যেটুকু রান্না করতে লাগে সেইগুলো আমি রেখেছি, ছোটো ছোটো কিছু জিনিস। আর এখানেও আমি যে সবসময় সে ফোড়ন দিতে বা কিছু করতে যে সবসময় যেটা লাগে সেইটুকু জিনিসই আমি এখানে রেখেছি এখানে। আর মিডিল পোর্শনের মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাকে প্রায় আমার প্রশ্ন আমার আসে, যে এই জিনিসটা কি, এইখানে একটা আছে আর এদিকেও একটা আছে, এই যে এই জিনিসটা কি, অনেকে বলে এটা তোমার তো একটা মাইক্রোওভেন আছে, এটা কি আর একটা মাইক্রোওভেন, তো আমি সেই জন্য সবাইকে ওইভাবে এক এক করতে বলা সম্ভব না, তো আমি একবার হয়তো বলেছিলাম কাউকে, তবু আমি এখন আর একবার বলছি, এটা হচ্ছে আমার মিটসেট, এটা হচ্ছে মডিউলার মিটসেট। আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম, দেখো রান্নাঘরে একটা ছোট্টো মিটসেটের মতো কিছু করো, তো আমার হাজব্যান্ড আমাকে বলতো তুমি কি পাগল হয়ে গেছো, মডুলার কিচেনের মধ্যে আমার মিক্সেপ কোথায় রাখবে। তো আমি বললাম তা তো জানি না, আমার খাবার দাবার যেন আমি সবসময় কি পাহারা দেবো, আমার খোলা মানে একদম ওপেন কিচেন, সেখানে তো সবসময় পাহারা দেওয়া সম্ভব না। মাথা থেকে অনেক করে বুদ্ধি বের করে এইটা একটা মিক্সেপ রাখছি, হাইড্রোলিক দেওয়া আছে, হাত জাস্ট একটু হাত দিয়ে করলে এটা উঠে যায় নিয়ে নিচে। আর এটা আবার একটুখানি, আর এইটা যেটা দেখছো এটা রাবার সিল, এই রাবার সিলটা দেওয়া আছে কারণ যাতে পিঁপড়ে, আরশোলা, মাকড়সা কোনো কিছু যেন নোংরা জিনিস ভেতরে ঢুকতে না পারে, খাবারটাকে আমার নষ্ট করতে না পারে, আর একটু চাপ দিলেই আবার এটা বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা না। আর এখানে দেওয়া আছে একটা ভেন্টিলেটার, এটার জন্যে কোনো রকম খাবারের গন্ধ বা কিচ্ছু কোনো রকম কিচ্ছু হয় না। আর এটা একটা আমার হ্যান্ডেল, এটা দিয়ে আমি তুলি ধরে, কোনো অসুবিধা হয় না, একদম খুব সুন্দর। আর তার সাথে মিডিল পোর্শনের মধ্যেই তাকটাকেও আমি ধরছি, এটার মধ্যে তাকটা বানিয়েছি, এর মধ্যে আমি কাঁচের বানিয়েছি তাকটা, এই কারণে যাতে ওই আলোটা পুরো সমস্ত তাকগুলোকে কভার করে, মানে ওই আলোতে সবগুলো যেন আলোকিত হয়, কেউ অন্ধকার না থাকে। আর এই যে ডিসগুলো এইভাবে রেখে দিলে একটা টানতে গিয়ে একটা পড়ে যায়, সেটা যেন না হয় আমি বলেছিলাম, সেই জন্য সেই দুটো অ্যামাজন থেকে নিয়ে এসে আমাকে সেট করে দিয়েছে, মানে এগুলো খোলা যায়, পরিষ্কার করা যায়, এরকম কোনো ব্যাপার না, এটা সেট করে দিয়েছে, তো এটা এরকম। আর এইদিকে যেটা, যেহেতু আমরা বাঙালি, আমাদের একটু এঠো টেঠো এগুলো আমরা মানি ছোটো থেকে দেখে এসেছি, তো সেই জন্যে এটার মধ্যে আমি শুধু রান্না করা খাবার এঠো যেগুলো সেগুলো রাখি। আর এখানে যেটা আছে সেটাও ওই একই জিনিস, একই জিনিস, একই সব কিছু, এটা ওই রকম সব কিছু এক, এটার মধ্যে
আমি নিরামিষ জিনিস দুধ গরম করে রাখি, বা হয়তো তেলের কন্টেনার, তেল ঢালার পরে তো সেই যেটা এক্সট্রা থাকে সেটা রাখি, এরকম জিনিসপত্র আমি এখানে রাখি। আর এখানেও ওই একই রকম এরকম একটা সেলফ আছে, ওই সবসময় আমার ইউজ হয়, যেমন রাইস কুকার, এই সমস্ত বাসনগুলো আমি খাবার গরম করি মাইক্রোওভেনে, মাইক্রোওভেনের বাসন বা সব সময় এগুলো আমি ইউজ করি, সেইগুলো এখানে রাখি। আর আমার তো সিঙ্ক, জলের জায়গা, এগুলো দেখছোই জল, এরকম এই জায়গাটা আমার এরকম। আর একটা জিনিস তোমাদের যেটা বলি, আমি আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে রান্না করতে করতে অনেক সময় ভালো লাগে না, ক্লান্তি এসে যায়, তখন মনে হয় একটু বসি কোথাও। আমার শ্বশুরমশাই খুব বলতেন যে বৌমা রান্না করতে করতে একটা চেয়ার নিয়ে বসো, সেই কথাটাও আমি মাথায় রেখেছিলাম। আর তাছাড়াও আমি রান্না করছি, আমার কোনো বন্ধু স্থানীয় কেউ, ধরো তোমরাই এলে আমার বাড়িতে কেউ, তখন আমি রান্না করলে তোমরা আমার কাছেই থাকতে চাইলে, তো নর্মালি সেই একসাথে আমি রান্নাও করবো, তোমাদের সাথে গল্প করবো, এই সমস্ত সব কিছুই হবে বলে এখানটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে আমি বসে কোনো সময় তরকারিও কাটি, তোমরা হয়তো দেখে থাকবে আমি বসে চা খাই, হ্যাঁ এই জায়গাটা আমি এই হিসাবে ব্যবহার করি। আর এখানে আমার একটা জানালা আছে, সুন্দর জানালা, এটা খুলে দিলে প্রচুর আলো হাওয়া খুব সুন্দর আসে। আর আমি গাছ খুব ভালোবাসি, তাই কোনো কিছু একটা গ্রিনারি জিনিস আমি রাখতে, গাছ আমি রাখি এখানে, কোনো সময় এখানে রাখি, যখন কাজ করি তখন একটু এবার জানলার ওই পাশে রেখে দিই। আমার এই চিমনিটা হেন্ডওয়ার কোম্পানির অটো সেন্সার যুক্ত, এটা আমি যখন ব্যবহার করি রান্না করতে করতে, হয়তো হাতে এঁঠো থাকলো বা জল থাকলো, তেল হলুদ থাকলো, সবসময় তো হাতে করে ওটাকে মেনটেন করা বা অপারেট করা সম্ভব হয় না, তখন আমি যেটা করি, তখন আমি জাস্ট হাতটা এইভাবে দূর থেকে দিলে, এভাবে দিলে ফুটো দিলে, হ্যাঁ আবার আমি কমানোর ইচ্ছে করলে এই যে কমে যাবে, দুই হয়ে গেল, এই যে এক হয়ে যাবে, আবার আমি চাইলাম তো ওটাকে পুরোপুরি একদম, তো আমি যদি চাই যে আমার শুধু লাইটের দরকার, তখন যদি আমি এখানটা হাত দিই পুরো শুধু লাইট জ্বলবে, কিন্তু চিমনি না, মানে চিমনি চলবে না, আমার এখানে অনেকটা লাইটিং ব্যাপারটা, লাইটের ব্যাপারটা চলে আসে, এবং বেশ ভালোই সাকসেস পাওয়ারও ভালো, খুব সুন্দর, আমার কোনো অসুবিধা হয় না। আমি প্রায় 1.5 বছর আমি রান্নাঘরটা ব্যবহার করছি, কিন্তু যে আসে সে দেখে বলে কি নতুন করে বানিয়েছো কি, মানে এতটাই আমার ওটা কার্যকারী। আর আরেকটা কথা না বললে নয়, যেটা হচ্ছে আমার যে রান্নাঘরের সমস্ত মানে কলকব্জা, এইসব হ্যান্ডেল, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো অ্যামাজন থেকে পারচেস করা, আমি অ্যামাজন থেকে আমরা অনেক কিছু নিই, আমি খুব মানে বিশ্বাস করি অ্যামাজনকে, আমার হাজবেন্ড খুব ভরসা করে অ্যামাজনকে, ওখান থেকে আমরা সমস্ত রকমের যে হ্যান্ডেলগুলো দেখছো, যত কিছু যেগুলো মানে এইসব টাইপের জিনিস, সেগুলো সব ইয়ের থেকেই অ্যামাজন থেকে আনা। এবারে আমার উপরের পোর্শনটার কথা আমি বলছি, উপরের পোর্শনগুলোই আমি এই যে সবসময় ইউজের জন্য আমি রেখে দিই সমস্ত জিনিসপত্র, আমার সবসময় যে সমস্ত রান্না করার ডাল ঢাল যেগুলো রাখে লাগে সেগুলো আমি রেখে দিই, এটা বন্ধ করলে নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আমার অত ঝামেলা থাকে না, জাস্ট একটু ঠেলে দিলেই হয়ে যায়। আর এটা আমার এটা কিছুই না, এটা চিমনিটা যেহেতু এইভাবে থাকবে তাই এটা চিমনিটাকে কভার করার জন্য, এটাও ঠিক ওরকমই একই রকম করেই রাখা আছে, এরকমই একই রকম, এটাও এভাবে আপনা আপনি বন্ধ হয়ে যায়, এদিকটাও সেই একই রকম। আমার সমস্ত খাবার দাবার যেগুলো আমি যেগুলো লাগে আমার সে সমস্ত রাখি, এভাবে এটাও এভাবে বন্ধ করা যায়, এটাও ঠিক একই রকমই, সমস্ত খাবার দাবার চা ঠা যা লাগে, চা তারপরে চানাচুর এই সমস্ত জিনিস, সমস্ত কৌটো কাউটি যেগুলো সবসময় মাসে একটা জিনিস শেষ হয়ে গেলে আবার ধুয়ে রেখে দিই, আবার মাস পড়লে সেই জিনিসগুলো রাখার জন্য স্টোর করে রাখি, সেটা এখানেও ঠিক একই রকমভাবে আমি ইউজ করি, এটা সবসময় লাগে খাবারের বিস্কুট চানাচুর দুধ যেগুলো লাগে সেগুলো। এখানে আমার জলের মেশিন আছে, আমার ওই কেবেলটা দেখতে ভালো লাগে না, কিন্তু একটা কেবেল গেছে সেই জন্য এই গাছের মানে মানি প্ল্যান্টটা দিয়ে রেখেছি, তাতে দেখতেও ভালো লাগবে, কেবেলটাও দেখা যাবে না এই কারণে।
আর আর একটা তাহলে এই যে উপর থেকে একটা বিটের মতো গেছে, এটা একটা এক্সট্রা লাগানো এবং ওখানে একটা করে লাইট প্রোভাইড করা হয়েছে, কারণ যাতে জায়গাটা অন্ধকার না হয়, পুরো আলো হয়। এদিকেও তাই ওরকমভাবে করা আছে, এটাও করা আছে। এটা পুরো আমার হাজব্যান্ড করেছে নিজে হাতে, একদম লাইটগুলো লাগিয়েছে অ্যামাজন থেকে আনিয়ে, লাইটগুলো সব লাগিয়েছে। এটা এটা এই দুটোই একই রকমভাবেই করা হচ্ছে। আর আমার যে রান্নাঘরটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে, তো এদিকে আমার রান্নার গ্যাস স্টোভ দিয়ে সব রান্না করার জিনিসপত্র সব কিছু থাকে, এদিকে সিঙ্ক থাকে, তো এতটা জায়গা জুড়ে যে রান্নাঘর, সাধারণত আজকাল যে রান্নাঘরগুলো হয় একদিকে সিঙ্ক, রান্নার জায়গা সব কিছু একদিকে হয়, কারণ জায়গা কম থাকে, সম্ভব হয় না করা। তো আমার যেহেতু সম্ভব হয়েছে, যার ফলে আমার রান্নাঘরটা বেশ বড় সড়ো খোলামেলা, মানে মডেলার কিচেনটুকু শুধু শেয়ার করলাম কীভাবে করেছি, কীরকম এইটুকুই শুধু শেয়ার করেছি, কিন্তু আমার যে জিনিসপত্র আমি কীভাবে রাখি, কীভাবে অ্যারেঞ্জমেন্ট করি, কীভাবে অ্যারেঞ্জমেন্ট করলে কোন জিনিসটা কীভাবে নিতে সুবিধা হবে, কীভাবে কিচেনটা সাজিয়ে রাখলে ঠিকঠাক একদম পরিপূর্ণ কিচেনটা হয়, সেই জিনিসটা তোমাদের সঙ্গে আমি আর একদিন শেয়ার করব। আজকে শুধু শেয়ার করলাম যে মডেলার কিচেনটা, আমাকে অনেকেই বলেছে তোমার কিচেনটা দেখাও, তোমার কিচেনটা দেখাও, শুধু কিচেনটা দেখালাম যে কোন কোনটাতে কী আছে না আছে আমি সব কিছু দেখালাম না, কারণ এটা আমি এটা আমাকে রিকোয়েস্ট করা ছিল, আমি তখন কলকাতায় ছিলাম, কিন্তু সেই সময় আমি এটা তখন কলকাতা থেকে তো আমি আমার কিচেনটা শেয়ার করতে পারি না, তো আমি কালকেই কলকাতা থেকে এসেছি, তো আজকে আমি দেখো রাত্রি এখন 1টা বাজে, এখন তোমাদের রিকোয়েস্টে আমি এটা শ্যুট করলাম, চেষ্টা করব আগামী দিন এটা তোমাদের সাথে শেয়ার করার, তো যার ফলে আমি ওইভাবে ওই অ্যারেঞ্জমেন্টটা আজকে আমি করে উঠতে পারিনি। তো এইরকম রান্নাঘর করতে গেলে বেশ অনেকটা, মানে মডুলার কিচেন করতে গেলে বেশ অনেকটা খরচ হয়, তো আমার এটা অনেক ইকোনমিকভাবে অনেক মানে সাশ্রয় হয়েছে এটা করতে গিয়ে, অথচ আমার সমস্ত চাহিদা পূরণ হয়েছে। তো আমি যতটা পারলাম আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম, কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এটা আমার তোমাদের কাছে জানতে, মানে যেহেতু তোমরা আমাকে এটা রিকোয়েস্ট করেছিলে করার জন্য, এই রান্নাঘরটা দেখানোর জন্য, তো আমি দেখালাম, এবার আমারও রিকোয়েস্ট তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তবে আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার সামনে ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।